তো ভিডিও শুরুতেই জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা সমস্ত দর্শক বন্ধুদের। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং তার সঙ্গে ইনফরমেটিভ হতে চলেছে, কারণ তোমরা দেখে ফেলেছো অলরেডি থাম্বনেলে যে খবরটির জন্য প্রতিটি ছাত্রছাত্রী অপেক্ষা করছিল, আমাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করেছো ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে। তোমাদের বলে দিই, প্রথমেই বলে দিই গুড নিউজটি যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের আবেদন 2022-23 বর্ষের আবেদন শুরু হয়ে গেছে। গত 17ই আগস্ট 2022 থেকে এখানে আবেদন চলছে। তবে তবে হ্যাঁ, অন স্ক্রিন যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শুধুমাত্র ক্লাস 11 ও ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবে। সবার জন্য এখনো আবেদন শুরু হয়নি। কবে সবার জন্য আবেদন শুরু হবে এবং বাকিরা, অর্থাৎ যারা টেকনিক্যাল এডুকেশন পড়ছে, কলেজে পড়াশোনা করছে, বিএড, ডিএলএড এই সমস্ত কোর্সে পড়াশোনা করছে, তারা কবে এখানে আবেদন করতে পারবে আমি একটু পরে ভিডিওতে জানিয়ে দেব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, কোথাও স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। এনিওয়ে বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে তোমাদের সঙ্গে আমি আছি সুজন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং এডুটেক। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের জন্য এই ধরনের তথ্য রেগুলার বেসে এখানে আমি আনতে থাকি। এনিওয়ে বন্ধুরা, প্রথমতই বলে দিই যে তোমরা এখানে, তোমরা অন স্ক্রিন যেমনটা দেখলে যে আবেদন শুরু হয়ে গেছে, 11রা এবং 12রা করতে পারবে। কারা রিনিউয়াল করতে পারবে? যারা গত বছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবছর উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11 পাস করে 12-এ উঠেছো, সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবে, তোমরা রিনিউয়াল করবে যদি গত বছর আবেদন করে থাকো। যদি আবেদন না করে থাকো এবছর তোমরা আবেদন করতে পারবে না। এবং যারা এবছর মাধ্যমিক পাস করে, মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, পাস করে 11-এ উঠেছো, তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমাদের 60% নম্বর থেকে থাকে। দুটির ক্ষেত্রেই সেম, তোমরা 60% নম্বর নিয়ে যদি 11 পাস করো তোমরা এখানে রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারবে, 60% নম্বর নিয়ে যদি মাধ্যমিক পাস করো তোমরা এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। বোঝা গেল? এবং আর যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে অন্যান্য ভিডিওতে তো জানিয়েছি, আমি ডিসকাস করেছি, ডিটেলসে বলেছি। এবং ইন শর্ট আমি যদি আজকে বলে দিই, মূলত তোমাদের ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার কম হতে হবে। এবং ফ্যামিলি ইনকাম বলতে গেলে তোমাদের পুরো পরিবারের ইনকাম, যেটা তোমাদের বিডিও অফিস থেকে অথবা তোমাদের মিউনিসিপ্যালিটি, তোমরা যদি এলাকা হয়ে থাকো তাহলে কর্পোরেশন থেকে ইস্যু করাতে হবে। অনলাইনে তোমরা আবেদন করতে পারবে খুব সহজেই। কিভাবে আবেদন করতে হয় প্রিভিয়াসলি আমি ভিডিওতে আলোচনা করেছি, তোমরা একটু চেক আউট করতে পারো চ্যানেলে গিয়ে, তো আশা করছি বুঝতে পেরেছো। এবং তোমরা 12,000 টাকা করে পাবে এখানে যদি আবেদন করো, প্রতি মাসে 1,000 টাকা করে হিসাব করে 12 মাসে 12,000 টাকা তোমরা এখানে পেয়ে যাবে। এবং তোমাদের এখানে আবেদনের কোনো শেষ ডেট এখনো দেয়নি, তোমরা দেখতে পাচ্ছ, নিশ্চিন্তে এখন অনেক দিন আবেদন চলবে, বলতে পারো এই বছরটা পুরোটাই আবেদন চলবে, তোমরা এখানে আবেদন করতে পারো। এবারে আসি যে তোমরা যারা অন্যান্য কোর্সে পড়াশোনা করছো, মানে বিএড, ডিএলএড বা কোনো টেকনিক্যাল এডুকেশন, মেডিকেল এডুকেশন বা তোমরা সিম্পলি কলেজে পড়াশোনা করছো, তাহলে তোমরা কি করবে? তোমাদের এখন আবেদন শুরু হয়নি, তোমাদের মূলত কলেজ ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেলে অর্থাৎ সেপ্টেম্বরের লাস্ট উইক কি অক্টোবরের ফার্স্ট উইক করে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে এমনটাই খবর আছে। তো এই যখনই আবেদন শুরু হয়ে যাবে আমি তোমাদের ভিডিও মারফত জানিয়ে দেবো। এই ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল, হয়তো তোমরা অলরেডি খবর পেয়ে গিয়েছিলে। তোমরা খবর পেয়ে গিয়েছিলে কিনা তোমরা কমেন্টে জানিও, এবং যদি না পেয়ে গিয়ে থাকে তাহলে খবরটি কেমন লাগলো এবং খবরটি তোমাদের, আশা করছি আমি দিতে পেরেছি, তোমাদের ভালো লেগেছে সেটি একটু কমেন্টে জানিও এবং ভিডিওটি একটি লাইক করে দিও। হ্যাঁ, অন্যান্য যে সমস্ত ডিটেলসগুলো আমি তো পুরোনো ভিডিওতে বানিয়েই দিয়েছি, তোমরা একটু দেখে নিও। চ্যানেলে স্কলারশিপ বলে একটি প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে সমস্ত কিছু পেয়ে যাবে। আর যারা মাইনরিটি আছো, সংখ্যালঘু আছো, তোমরা এইখান থেকে আবেদন করতে পারবে না, করেও না। তোমরা আবেদন করতে গেলে তোমাদের নতুন পোর্টাল আছে, তোমাদের ঐকশ্রী পোর্টাল, যেটা wbmdfcscholarship.org, ওই পোর্টাল থেকে তোমরা আবেদন করো। আশা করছি পুরো ভিডিওটি তুমি তোমাদের বোঝাতে পেরেছি, যদি ভিডিও জুড়ে বুঝে থাকো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আজকে ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি দেখতে থাকো, শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এডুটেকের সঙ্গে। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, কারণ তোমাদের জন্য বললাম না ভিডিও আসতে থাকে। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য।